ইমোট পার্টি ইভেন্ট যেটা আসছে চলেছে OB41 আপডেট স্পেশাল। ইমোট পার্টি ইভেন্টে কি কি ইমোট থাকবে, সেই ইমোটের কিন্তু ওয়েব আইকন এবং রিভিউটা চলে আসছে আজকের ভিডিওতে। ইমোট পার্টি ইভেন্টটা রিভিউ করে দেখাবো। এছাড়াও OB41 আপডেটের পর CSR অথবা ব্যাটল রয়্যাল মোডে আমরা যখনই গ্র্যান্ড মাস্টার অ্যাচিভ করব, দুইটা মোডের জন্য দুইটা ইমোট একদম ফ্রিতে পেয়ে যাবো, যে ইমোট দুইটাই রিভিউ করব। এছাড়াও OB41 আপডেটের অনেকগুলো লিস্টার আপডেট থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, যখনই আমাদের গেমে আপডেট আসে ওই টাইমে অনেকগুলো ওয়েপেনের অ্যাডজাস্টমেন্ট করা হয়, মানে কিছু ওয়েপেনের অ্যাবিলিটি বাড়ানো হয়, কিছু ওয়েপেনের অ্যাবিলিটি কমানো হয়। OB41 আপডেটে অনেকগুলো ওয়েপেনের অ্যাবিলিটি বাড়াচ্ছে, যার ভিতরে গ্রোজা গানের ড্যামেজ এবং মিনিমাম ড্যামেজ সিঙ্গেল প্লাস করতেছে। এছাড়াও SKS গানের অ্যাকুরেসি, মিনিমাম ড্যামেজ, স্কোপ স্পিড, রেঞ্জ সিঙ্গেল প্লাস করতেছে এবং রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস করতেছে। লং রেঞ্জের গানে রিলোড স্পিড এর কোনো কাজ নাই। এছাড়াও AK গানের জাস্ট আর্মার পেনিট্রেশনটা বাড়াইতেছে, ভেস্টেও বেশি ড্যামেজ দিবে। এছাড়াও ফেমাস এর স্কোপ স্পিড, মিনিমাম ড্যামেজ এবং আর্মার পেনিট্রেশন বাড়াচ্ছে। এছাড়াও ওয়ান ট্যাপ ওয়েপেন, উড পিকার এবং AC-8T এর অ্যাবিলিটি মানে হালকা একটু ডাউন করা হচ্ছে আর কি। তো তোমরা ওয়ান ট্যাপ এর জন্য উড পিকার নাকি ABCD ওয়েপেনটা ইউজ করো অবভিয়াসলি ইন দ্য কমেন্ট করে জানাবা। তো এই ছিল আমাদের OB41 আপডেটের ওয়েপেন অ্যাডজাস্টমেন্ট। লাস্ট ভিডিওতে OB41 আপডেটে যতগুলো ক্যারেক্টারের উপর রিওয়ার্ক করা হচ্ছে সবগুলোই রিভিউ করে দিয়েছি, বাট নাইরি ক্যারেক্টারটা জাস্ট মুখে বলতে পারছিলাম। এখন চলো প্র্যাকটিক্যালি রিভিউ করি। তো অ্যাডভান্স সার্ভার থেকে তো আর রিভিউ করা যাচ্ছে না, ফ্রি ফায়ার অফিসিয়ালি কেলি শো থেকে নিজেরাই রিভিউ করে দিচ্ছে। সো যখন তুমি অথবা তোমার টিমমেট সামনে ওয়াল মারবা, যদি ওয়ালের 5 মিটার ডিস্টেন্সের ভিতরে তোমরা থাকো, তাহলে এক একটা ওয়াল থেকে প্রত্যেক সেকেন্ডে 5 HP করে সর্বোচ্চ একটা ওয়াল থেকে 40 HP পাবা। দেখতেই পারছো, ওয়াল আমি মারলাম, আমার HP যেমনি ভাবে বাড়তেছে আমার টিমমেটের HPও কিন্তু বাড়তেছে। সো ওয়াল যেই মারুক, 5 মিটার ডিস্টেন্সের ভিতরে যেই টিমমেটই থাকবে, দুইজনই অনেক অনেক HP পেয়ে যাবে। এছাড়াও নাইরি ক্যারেক্টার থাকা অবস্থায় এনিমি যখন ফায়ার দিবে, ওয়ালটা ফেটে গেলেও আবার কিন্তু রিকভার হয়ে যাবে। আবার তুমিও যখন নাইরি ক্যারেক্টার থাকা অবস্থায় এনিমির ওয়ালে ফায়ার করবা, ওই ওয়ালটাও কিন্তু তাড়াতাড়ি ভাঙবে। সো একটা ওয়াল থেকে 5 মিটার ডিস্টেন্সের ভিতরে থাকলে একটা প্লেয়ার সর্বোচ্চ 40 HP পাবে। সো তোমাদের নাইরি ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিও। গাইস, ফ্রি ফায়ার যেমন ওল্ড ট্রেনিং গ্রাউন্ড সরিয়ে নতুন ট্রেনিং গ্রাউন্ড আনলো, ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটা যাওয়ার পর আমরা এই ট্রেনিং গ্রাউন্ডটাকে অনেক মিস করি, এরকম ভাবে এই গেরিনা ফ্রি ফায়ার OB41 আপডেটের পরে 100% কনফার্ম করে দিচ্ছে যে বারমুডায়ের পিকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমাদের ওল্ড পিক, যেই পিকে আমাদের অনেক 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 বেশি স্মৃতি রয়েছে। আর ফ্রি ফায়ার এই ওল্ড মেমোরিজ এর প্লেসটা সরিয়ে পুরোপুরি নিউ পিক বানাই দিবে। সো এই রিলেটেড ফ্রি ফায়ার কিছু নতুন পয়েন্ট অ্যাড করছে, যেমন 3 নম্বর পয়েন্টে রয়েছে ইনক্রিজ দি অ্যামাউন্ট অফ কোয়ালিটি অফ লুট ইন পিক, এবং 4 নম্বরে রয়েছে পিক উইল বি অ্যাভেলেবল ইন ক্লাসিক অ্যান্ড র্যাঙ্ক ক্লাস স্কোয়াড মোড। এর মানে OB41 আপডেটের পর থেকে CS অথবা CSR মোডেও আমাদের পিক প্লেসটা পড়বে। আর মাত্র কয়দিন বাকি আছে, 10 তারিখের পর থেকে, মানে 10 তারিখ থেকে এই নিউ পিকটা চলে আসবে। আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের সবচেয়ে বেস্ট এবং চয়েসেবল প্লেসের ভিতরেই রয়েছে এই পিক, আর এই পিকই চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সো ফ্রি ফায়ার যখন অফিসিয়ালি জানাইছে, তখন ইউটিউবের কমেন্ট বক্স দেখলাম সবাই চাচ্ছে যাতে এই পিক প্লেসটা চেঞ্জ না করা হয়। আমি যখন কিছুদিন আগের ভিডিওতে এটা রিভিউ করছিলাম যে চেঞ্জ করা হচ্ছে, তখন আমার ভিউয়ার্সদের ভিতরেও কেউই চায় না যাতে পিকটা চেঞ্জ করা হোক, কারণ গাইস পিক হচ্ছে সবার ইমোশন, সেই ভাঙা বাড়ি, ভাঙা বাড়িতে নাম হ্যান ত্যান, মানে কত কি আর কিছু ভুলতে পারলেও এই ভাঙা ছাদ দিয়ে ঘরের ভিতর যাওয়া কোনোদিনও ভুলতে পারবো না। তো তোমরা কি চাও, তোমাদের মতামতটা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। যদি চাও যে পিক পরিবর্তন হোক, তাহলে লিখবা যে পরিবর্তন করুক। আমি জানি সবাই চাইবে যে পরিবর্তন না করুক, তাহলে কমেন্ট করবা ডোন্ট চেঞ্জ ইন পিক, সব অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্টে এই কমেন্টটা করতে থাকবা, ইভেন আমার ভিডিওর কমেন্ট বক্সেও, কারণ ফ্রি ফায়ার আমাদের মতো এরকম ইভেন্ট আপডেটেড চ্যানেলগুলো ফলো করে, যেমন অডিয়েন্স বা প্লেয়াররা কি কি বিষয়গুলো চাচ্ছে, কি কি বিষয়গুলোর প্রতি হাইপ বেশি, তো আন্দোলন করতে তো কোনো প্রবলেম নাই, দেখা যাক কি হয়। গাইস, তোমরা যারা যারা সবচেয়ে কম দামে এবং ফুললি ট্রাস্টের সাথে টপ আপ করতে চাও, চলে যেতে পারো সেফ টপ আপ বিডি ওয়েবসাইটে, লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। একটা উইকলি এর দাম 144 টাকা এবং মান্থলি এর দাম 740 টাকা। কিভাবে কি টপ আপ করবা বিস্তারিত ভিডিও ওয়েবসাইটেই দেওয়া থাকবে। তো এখন আর যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, ইমোট পার্টি ইভেন্ট। ইমোট পার্টি ইভেন্টটা কবে আসবে? ফার্স্ট অফ অল তোমরা ইমোট পার্টি ইভেন্টের অথবা এই ইভেন্টের যে গ্র্যান্ড ইমোটটা থাকবে ওইটার PNG কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছে। সো এই ইমোটটা ইমোট পার্টি ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে। এখন আমি এই ইমোটটা তোমাদেরকে
ফুলফিল ভাবে রিভিউ করব। ইমোটটায় অনেক জোস কিছু সিস্টেম রয়েছে। এরপর তোমাদেরকে কবে কি আসবে সেটা জানাই দিব। ফার্স্ট অফ অল ইমোটটার রিভিউ হবে ঠিক এই রকমটা। কোন ইমোটটা চলবে পুরোপুরি সব সময় ইমোটটায় একটা মিউজিক বাজতে থাকবে। মিউজিকটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়ে যাচ্ছ। এবং এই ইমোটের এইখানটাতে যে রান আইকনটা রয়েছে, এই আইকনটার মানে হচ্ছে এই ইমোটটা যখন তোমরা একবার দিবা, ইমোটটা আনলিমিটেড টাইম মানে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একটা নাও দিতে পারবে। এছাড়াও ইমোটটা দিয়ে দিয়ে তোমরা মুভমেন্ট করতে পারবা। সো চলো মুভমেন্ট করার জন্য আমরা চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে। এন্ড দেখতেই পাচ্ছ ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু আমি কারটা বা ছোট্ট গাড়িটা কিন্তু চালাচ্ছি। এন্ড এই ইমোটটা দিয়ে দিয়ে আমরা জাস্ট জয়স্টিকটা কাজে লাগাইতে পারবো এবং ঘুরাইতে পারবো। মানে মেইনলি ইমোটটা দিয়ে দিয়ে জয়স্টিক বাটনটাই কাজ করবে। এছাড়া অন্য যে কোনো বাটন যেমন ফায়ার বাটন, সিট বাটন, জাম্প বাটন, যেই বাটনেই ক্লিক করো না কেন ইমোটটা কিন্তু স্টপ হয়ে যাবে। সো কেমন কি সাউন্ড হবে, কিভাবে কি ইউজ করতে হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এছাড়াও যখন লবিতে দিবা, লবিতেও ঠিক এরকমটা শো করবে। তুমি গ্রুপে বসে ইমোটটা নিয়ে গাড়ি চালাতে পারবা। লবিতেও এই ইমোটটা কিন্তু আনলিমিটেড টাইম পর্যন্তই দিবে। বাট এটা কিন্তু কোনো গ্রুপ ইমোট হবে না, যে দিবে ইমোটটা শুধু তারই আর কি। সো রিসেন্টলি মানে 3 থেকে 4 দিন আগে এই ইমোটটার PNG বা ওয়েব আইকন গেমের ফাইলের ভিতরে পাওয়া গিয়েছে। এবং যেহেতু এটা OB40 আপডেটেরই ইমোট, সেহেতু ধারণা করা হচ্ছে 10 তারিখের আগে একটা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারি। বাট এখন তো আর OBB আপডেটের আগে ইভেন্ট বা ওয়েব ইভেন্ট দেওয়ার তেমন টাইম নাই। দ্যাটস ওয়াই OB41 আপডেটের পরে মানে 10 আগস্টের পরে আমরা ওয়েব ইভেন্ট হিসেবে এই ইমোট নিয়ে ইমোট পার্টি ইভেন্টটা দেখতে পেয়ে যাব। যখন কোন ইমোট, আইটেম ডি অথবা বান্ডেলের ওয়েব আইকন আমাদের গেমের ফাইলে অ্যাড করা হয়, তার 7 থেকে 14 দিনের ভিতরে ওই আইটেমটাই ওয়েব ইভেন্ট আকারে আমাদের গেমে আসে। সো এই ইমোটটা তো থাকবেই, এর সাথে আরো 5 থেকে 6টা লেজেন্ডারি ইমোট থাকবে। বাদ বাকি ইমোট গুলো এখনো কনফার্ম না, বাট অনেক রেয়ার বা ভালো কিছু ইমোটই থাকবে। যারা যারা ইমোট পার্টি ইভেন্টটা কমপ্লিট করতে চাও 2000 থেকে 2500 এমন গুছায় রাখতে পারো, সামনের 10-12 দিনের ভিতরে ইভেন্টটা চলে আসবে। ইমোট পার্টি ইভেন্টই হতে পারে, আবার একটা ওয়েব ইভেন্ট হতে পারে যেই ওয়েব ইভেন্টের এই ইমোটটাই গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে। যেটাই হোক না কেন ডায়মন্ডের পরিমাণ বলে দিয়েছি, কত ডায়মন্ড লাগতে পারে প্রেডিকশন ডেট বলেছি, ওই অনুযায়ী ডায়মন্ড গুছাতে পারো। ভিডিওটা 7 মিনিট প্লাস হয়ে গেছে। এছাড়াও আরো অনেক অনেক ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে। আমার ভিডিওটা যেহেতু তুমি এতক্ষণ ধরে শুনতেছো, আমি এই যে এখন যা বললাম সেটাও কিন্তু তোমার কানের ভিতরে গেল। তো অবশ্যই ভিডিওতে এমন একটা কিছু তো আছে যেটা তোমাদেরকে দেখার জন্য ধরে রাখছে। কোনো কারণে ভালো লেগে থাকলে অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা রিঅ্যাক্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও। এখন রাজাক আমাদের আরো কিছু ইনফরমেশনে। এখনকার আপডেটে আমরা যখন CS মাস্টারে যাই, তখন আমরা মাস্টার স্পেশাল একটা ইমোট একদম ফ্রিতে পেয়ে যাই। OB41 আপডেটের পর যদি আমরা CS র‍্যাঙ্কের গ্র্যান্ড মাস্টারে যাই, তাহলে আমরা সবাই একটা ইমোট একদম ফ্রিতে পেয়ে যাব। যে ইমোটটার নাম CS র‍্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার ইমোট। ইমোটটার রিভিউ দেখতেই পাচ্ছো। ক্যারেক্টারটা একটা K90 গান 2 থেকে 3 বার মতো ঘোরাবে। ঘোরানোর পর ফার্স্ট ফায়ারে গোল্ড, সেকেন্ড ফায়ারে হিরোইক, থার্ড ফায়ারে মাস্টার। এরপর যখনই আমাদের ক্যারেক্টারটা দাঁড়িয়ে গ্র্যান্ড মাস্টারটা ধরতে যাবে, এরপর উধাও মতো হয়ে গিয়ে হাতের ভিতরে আসবে, আর আমাদের ক্যারেক্টারটা বুকের ভিতরে গ্র্যান্ড মাস্টার ঢুকাই দিবে। দ্যাট মিন্স গ্র্যান্ড মাস্টারের প্লেয়াররা বলবে, আরে ভাই আমাদের রক্তে রক্তে গ্র্যান্ড মাস্টার। সো CS র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে গেলে তো তোমরা এই ইমোটটা ফ্রিতে পাবা। আচ্ছা, আমার এখনো পর্যন্ত কোনোদিনই CSR এ গ্র্যান্ড মাস্টার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো তোমরা কারা কারা এই পর্যন্ত CS র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে গেছো অবভিয়াসলি কমেন্ট করবা। দেখা যাক আমার প্রো প্লেয়ার সাবস্ক্রাইবার কারা কারা রয়েছে। ভিডিও বানাইতে গিয়ে দিনের সব টাইম শেষ, গেম খেলবো কখন আর গ্র্যান্ড মাস্টারে যাবো কখন। আচ্ছা, ওইটা তো গেল CSR মোডে গ্র্যান্ড মাস্টারে গেলে আমরা কি ইমোট পাবো। এখন দেখা যাক আমরা ব্যাটল রয়্যাল মোডে গ্র্যান্ড মাস্টারে গেলে কি ইমোট পাবো। তো ইমোটের আইকন টাইকন সহ রিভিউ দেখতেই পারছো। এখন আমরা BR মোডে মাস্টারে গেলে আমরা মাস্টারের ইমোটটা পেয়ে যাই। বাট আপডেটের পরে আমরা যখন গ্র্যান্ড মাস্টার যাব, তখন আমরা দেখতেই পারছো BR গ্র্যান্ড মাস্টার ইমোটটা ফ্রিতে পেয়ে যাব। আর এই ইমোটটা কিন্তু অনেক মারাত্মক একটা ইমোট হতে চলেছে, এইটা কিন্তু কোনো লেজেন্ডারি ইমোটের থেকে কম না। সো ইমোটটা দিলে ক্যারেক্টারটা হাত উপরে করলে ফার্স্টে প্লাটিনাম, এরপর হিরোইক, দেন মাস্টার, এরপর আসবে গ্র্যান্ড মাস্টার, তারপর লেফট হ্যান্ডে একটা কাপ মতো চলে আসবে, ওই কাপটা উঁচু করলে গ্র্যান্ড মাস্টারের লোগোটা বড় সড় ভাবে পিঠের কাছে শো করবে। সো বুঝতেই পারছো তোমরা যখন ব্যাটল রয়্যাল মোডে গ্র্যান্ড মাস্টার যাবা, এই মোডটা গ্রুপে গিয়ে দিলেই বুঝতে পেরে যাবে, ও ভাই এ তো প্রো প্লেয়ার, এ তো গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার। সো এই দুইটা ইমোটি আমরা ফ্রিতে পেয়ে যাবো OB41 আপডেটের পর CS এবং BR মোডে। ফ্রিতে দিবে ঠিক আছে,
বাট এত সহজ না বা এত হাতের মুয়া না যে সবাই পেয়ে যাবে, অবশ্যই এর আগে গ্র্যান্ড মাস্টার যাইতে হবে। সো আরো জোস দুইটা আপডেট দিব, এরপর আজকের ভিডিওটা শেষ হবে। OB41 আপডেটের পর আমাদের গেমে চারটা নতুন লাখ রয়্যাল ভাউচার আসতে চলেছে, লাইক ডায়মন্ড রয়্যাল ভাউচার, ওয়েপন রয়্যাল ভাউচার, ইনকিউবেটর ভাউচার, ওই টাইপের আর কি। সো যখনই তোমরা গেম ওপেন করবা, ইভেন্টে চলে যাবা, নিউজে গেলেই দেখতে পারবা যে একটা নিউজ আসছে ভাউচার এক্সচেঞ্জ ইভেন্টটা 10ই আগস্ট আসবে এবং 31 অক্টোবর পর্যন্ত চলবে। সো এই ইভেন্টটা কিভাবে কি কাজ করবে চলো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ফ্রি ফায়ারে লিখছে 10ই আগস্ট থেকে আমাদের গেমে নতুন লাখ রয়্যাল ভাউচার আসতে চলেছে, আর এই ভাউচারটা কাজ করবে আমাদের ওয়েপন রয়্যাল ভাউচারের পরিবর্তে। সো যদি তোমাদের কাছে ওয়েপন রয়্যাল ভাউচার থাকে তাহলে 10 আগস্ট থেকে একটা এক্সচেঞ্জ ইভেন্ট দিবে, যেটা থেকে আমাদের কাছে যে ওয়েপন রয়্যাল ভাউচার রয়েছে ওইটা দিয়ে আমরা চাইলে গোল্ড রয়্যাল ভাউচার অথবা নিউ লাখ রয়্যাল ভাউচারে এক্সচেঞ্জ করতে পারি। এছাড়াও অ্যাডিশনালি ইনফরমেশনে বলছে যেহেতু 10 আগস্ট থেকেই আমাদের গেমে ডায়মন্ড রয়্যালটা চলে যাবে, যদি তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড রয়্যাল ভাউচার উপরে থাকে তাহলেও তোমরা এই এক্সচেঞ্জ স্টোর থেকে এক্সচেঞ্জ করে নতুন ভাউচার গুলো নিতে পারবা, আর যদি এক্সচেঞ্জ না করো তাহলে অটোমেটিক নিউ ভাউচারে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো 10ই আগস্ট মানে আপডেটের পরেই তোমরা এই এক্সচেঞ্জ ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। তো অবশ্যই কমেন্ট করো তোমাদের অ্যাকাউন্টে কতগুলো ওয়েপন রয়্যাল ভাউচার এবং কতগুলো ডায়মন্ড রয়্যাল ভাউচার রয়েছে। সো এখন একটা লাস্ট আপডেট দিব, এখন আমাদের গেমে যে মিলি ওয়েপন রয়েছে OB41 আপডেটের পরে মিলি ওয়েপন গুলোতে কিন্তু জান চলে আসবে। দ্যাট মিন্স এই মিলি ওয়েপন যেমন প্যান, প্যারাং, কাটানা এইগুলোর জন্যও কিন্তু হেলথ বা এইচপি দেওয়া হবে। সো বিষয়টা হাস্যকর বা অন্যরকম শোনালেও এমনটাই কিন্তু হতে চলেছে OB41 আপডেটের পর। সো এখানে লেখছে দেখতেই পাচ্ছো মিলি ওয়েপন চেঞ্জ, এন্ড পরে লেখা রয়েছে মিলি ওয়েপন এইচপি, এন্ড এরপর লেখা রয়েছে লাইক হিউম্যান, মানে মিলি ওয়েপেনও কিন্তু ফিল করতে পারবে ড্যামেজ গুলো। এরপর আবার লেখছে মিলি ওয়েপেন নাও হ্যাভ এইচপি এন্ড উইল ব্রেক আফটার টেকিং সাম ড্যামেজ, মানে একজন প্লেয়ারের যেমন হেলথ থাকে ওইরকমই আপডেটের পর প্রত্যেকটা মিলি ওয়েপেনের হেলথ থাকবে বা এইচপি থাকবে, যেটা 130 করে দেয়া হবে। 130 বা এর বেশি ড্যামেজ দিলে মিলি ওয়েপেনটা ব্রেক হয়ে যাবে বা ভেঙে যাবে আর কি। তো তোমরা ট্রেনিং থেকে রিভিউটা দেখো, যখন আমি এনিমির প্যানে মানে পাসাই গুলি করতেছি ওই টাইমে গুলিগুলো কিন্তু প্যানে ঠেকাই দেয় অনেক সময়, এর জন্য আমাদের গেমের অনেক প্লেয়ার কিন্তু বেঁচে যায়। 130-এর বেশি ড্যামেজ দিলে যে মিলি ওয়েপনটাই পিছনে থাকুক না কেন ওই মিলি ওয়েপনটা কিন্তু ভেঙে যাবে। তো যখনই মিলি ওয়েপনটা ভেঙে যাবে AWMটা জুম করে যেই গুলিগুলো ওই মিলি ওয়েপনে লাগতেছিল একদম পাসাই মেরে দিবা, একদম মারাত্মক একটা কাজ করছে ভাই। আজকের ভিডিওতে এই ইনফরমেশন গুলোই। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, I will catch you guys in the next video. Allah Hafiz.